প্রধান অতিথি বিজ্ঞ আলোচক বৃন্দ বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দ মিডিয়ার বন্ধুগণ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি আজকের এই বিশেষ দিনটিতে যে আলোচনা সভার আয়োজন করেছেন আমি প্রথম তাদেরকে সেজন্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে তারা একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় পুনরায় মনে করিয়ে দেওয়ার প্রয়াস নিয়েছেন প্রিয় সাথীরা 1991 সালে এই দিনে আমাদের দেশের ইতিহাসে একটা নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল নির্বাচনে আমরা শুধু রাজি ছিলাম না ওইরকম একটা নির্বাচন আদায়ের জন্য আমরা লড়াই করছিলাম আপনারা একটু আগে শুনেছেন বরাবরের মতোই সেই আন্দোলনেরও সূচনা করেছিলেন এবং সমৃদ্ধ করেছিলেন আমাদের দেশের সচেতন ছাত্র সমাজ তাদের সেই আন্দোলন বেগবান হয়েছিল এদেশের শ্রমজীবী মানুষ এদেশের যুব সম্প্রদায় এদেশের নারী সমাজ এদেশের পেশাজীবীদের অংশগ্রহণে এবং জনগণের সক্রিয় সহযোগিতায় আর সবচেয়ে বড় কথা সেই আন্দোলন সফল হয়েছিল কারণ তার নেতৃত্বে ছিলেন বাংলাদেশের গণমানুষের নেত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খসরু ভাই ঠিক বলেছেন যে আওয়ামী লীগ যদি বুঝতে পারত যে তারা নির্বাচনে জিতবে না তাহলে তারা এতে হয়তো রাজি হতো না কিন্তু তাদের ধারণা ছিল তারা শুধু জিতবে না কলকাতার এয়ারপোর্টে শেখ হাসিনা বলেছিলেন যে বিএনপি 10টি আসনও পাবে না কিন্তু 91 নির্বাচনে বিএনপি তো অনেক বেশি আসন পেয়েছে শুধু একা বেগম খালেদা দিয়ে বিজয়ী হয়েছিলেন 5টি আসন থেকে আমাদের দল ক্ষমতায় ফিরে এসেছিল অন্যায়ভাবে যে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল 1982 সালে সামরিক স্বৈরশাসনের মাধ্যমে প্রিয় সাথীরা এই ধরনের আন্দোলন এই ধরনের সংগ্রাম গড়ে তোলা না গেলে যা আমাদের আকাঙ্ক্ষা সেই নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার আমরা পাব না আর সেটা করার জন্য চাই আবার সেই রকমই ঐক্যবদ্ধ আন্দোলন সে আন্দোলন গড়ার সামর্থ্য আমাদের আছে শহীদ জিয়ার সৈনিকেরা এখনো বেঁচে আছেন বেগম খালেদা জিয়ার কর্মীরা এখনো বেঁচে আছে তারেক রহমানের সহকর্মীরা তার কর্মীরা এখনো ময়দানে আছে কাজেই আমরা পারবো ইনশাআল্লাহ আমি গতকালও বলেছি যে ইতিহাস সাক্ষী যে একদলীয় স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র আমরাই প্রতিষ্ঠা করেছিলাম শহীদ জিয়ার নেতৃত্বে বিএনপির চেয়ারম্যান শহীদ জিয়া সামরিক স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাও আমরাই করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার এখন এই গণতন্ত্রহীন একটা জোর করে চেপে বসা ভোটারবিহীন নির্বাচনবিহীন অবৈধ সরকারের হাত থেকে গণতন্ত্র মুক্ত করার ক্ষমতা এবং সামর্থ্য আছে শুধু আমাদেরই বিএনপি এবং এটাও আমরা পারবো ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই কাজটা করতেই হবে আমাদের দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে আজকের এই দিনের এই আলোচনা থেকে এই শিক্ষা নিয়ে আমরা আমাদের সবাইকে প্রস্তুত করব
এবং আগামী দিনের লড়াইয়ে বিজয়ী হব এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।